শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড ও আটকানোর প্রতিবাদে বর্ধমান শহরে কালীবাজার সংলগ্ন পারবিরাঠায় জিটি রোড অবরোধ বিজেপির। পুলিশের সাথে বচসা বিজেপি কর্মীদের। বিজেপি কর্মীদের আটক করে পুলিশ ভ্যানে তোলা হয় এবং তাদের বর্ধমান থানায় আটক করে নিয়ে যাওয়া হয়। এই মতো অবস্থায় বিজেপির নেতাকর্মী সমর্থকেরা বর্ধমান সদর থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখায় এবং স্লোগান দেয়। বিজেপি আটক হওয়া নেতাকর্মী সমর্থকেরা হলেন অভিজিৎ দাস, জেলা সভাপতি বিজেপি, সুধীর রঞ্জন শাও, বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক পিন্টু শাম, প্রাক্তন যুব সভাপতি বিজেপি রাখি মল্লিক, বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী সহ অন্যান্য কর্মী সমর্থকেরা। তারা জানেন আজ গত তিন দিন ধরে সন্দেশখালী যে মায়েরা তারা প্রতিবাদ করেছেন, তাদের প্রতিবাদটা কি, তাদেরকে এক একটা মহিলাকে নিয়ে গিয়ে যাচ্ছে তাই ভাবে যেমন ভাবে যেরকম খুশি ভাবে তাদের ওপর অত্যাচার করা হয়েছে। এই অত্যাচারের পরবর্তীতে আমরা গতকাল ডেপুটেশন দিয়েছি, আপনারা দেখেছেন থানায় শান্তি শৃঙ্খলাভাবে আমরা দিয়েছি। আজকে যেহেতু আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় ওখানে বিধানসভা থেকে তাকে বহিষ্কার করা হয়েছে এবং তিনি যখন সন্দেশখালী যাচ্ছেন সেই মুহূর্তে অবস্থায় ওনাকে হ্যাগেল করা হয়েছে পুলিশ প্রশাসন দিয়ে। তারই প্রতিবাদে আমরা এখানে পথ অবরোধ করেছিলাম, শান্তি শৃঙ্খলভাবে পথ অবরোধ করেছি। এই মতো অবস্থায় দলদাস পুলিশ, বর্ধমান জেলা দলদাস পুলিশ আমাদের সভাপতি মাননীয় অভিজিতা মহাশয়কে এবং আমাদের যুব নেতাদেরকে তুলে নিয়ে গেছে। এই মতো অবস্থা আমরা সবাই একসঙ্গে যাচ্ছি থানাতে, থানা ঘেরাও হবে। আমরাও দেখতে চাই লাস্ট পর্যন্ত যে পুলিশ প্রশাসন কতবার কত দিক থেকে আমাদেরকে আটকাতে পারে। আমার নাম কৌশিক কুণ্ডু, ভারতীয় জনতা পার্টি বর্ধমান দুর্গাপুর জেলার ভাইস প্রেসিডেন্ট।